কার্নিভাল রয়েছে, তার প্রস্তুতি এই মুহূর্তে চূড়ান্ত। বাঁকুড়াতেও পুজো কার্নিভাল, বড় মাপের যে পুজোগুলি রয়েছে সেখানে পুজো কার্নিভালে তারাও অংশীদার হবেন এমনটাই জানা যাচ্ছে। আর এই পুজো কার্নিভালে বাঁকুড়া শহর কীভাবে মেতে উঠেছে, বাঁকুড়া জেলাতে কত পুজো অংশ নিচ্ছে বিস্তারিতভাবেই জানবো আমরা। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, বাঁকুড়াতেও পুজো কার্নিভাল, আগামীকালের প্রস্তুতি আজ চূড়ান্ত হচ্ছে, পুজো কার্নিভালে কতগুলি পুজো অংশ নিচ্ছে, নিরাপত্তার ব্যবস্থা ব্যবস্থাপনা বিস্তারিত জানবো মিলন। দেখো, তোমাকে প্রথমেই জানাই আর প্লাসদের দর্শকদের যে শুভ বিজয়া দশমী। কালকে বিজয়া দশমী হয়ে গেল, আজকে একাদশী হলো, বিজয়া দশমী কিন্তু রেস এখনো পর্যন্ত কাটেনি, চলবে আপ টু লক্ষ্মী পুজো পর্যন্ত। আর আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, বাঁকুড়া বাইপাস সতীঘাট এলাকা তৃণমূল ভবনের একেবারে উল্টো দিকে, আর সেখানেই যে প্রস্তুতি চলছে যে আগামীকাল যে কার্নিভাল হবে কলকাতা থেকে, এবারে কার্নিভাল জেলায়, এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বা নির্দেশেই এই কার্নিভাল হচ্ছে। এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি, বেশ কয়েকটি যারা পুরো বড় বড় পুজো মণ্ডপ ছিল এবং প্রথম সারিতে ছিল, সেই সকল পুজো মণ্ডপগুলিকে এই কার্নিভালের মাধ্যমে তুলে ধরা হবে। এবং ইতিমধ্যে তোমাকে যে চিত্রটা আমি দেখাচ্ছি, তুমি দেখছো একেবারে লেখা আছে দুর্গাপুর দুর্গাপূজা কার্নিভাল 2022 বাঁকুড়া জেলায়। এবং এই প্রথমবার এত বড় একটা উৎসব হতে চলেছে, মানুষের মন কাড়তে চলেছে। বাঁকুড়া জেলাকে আগে জঙ্গলমহল এলাকা হিসাবে চিহ্নিত করা হতো এবং পিছিয়ে পড়া এলাকা, আর এই পিছিয়ে পড়া এলাকা হলেও বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা নির্দেশে যেভাবে প্রত্যেকটা জেলাকে তুলে ধরা হচ্ছে, এবং ইতিমধ্যেই আমরা একজন পেয়েছি যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এবং সেই মহাপ্রসাদদাকে সামনে পেয়ে গেছি, তাহলে তার কাছ থেকে তো দুটো কথা যদি না শুনে নি তাহলে মনে হবে কিছু একটা মিস করছে। মহাপ্রসাদদা, আপনাকে আর প্লাসের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। এই যে দুর্গাপূজা কার্নিভাল বাঁকুড়া জেলায় প্রথম হচ্ছে, আগে কলকাতায় যেতে হতো, সমস্ত গুরুত্বপূর্ণ যে পুজোর প্যান্ডেল বা প্রতিমা যারা করেছিল তাদের এক জায়গায় কেন্দ্রীয় ভাবে এখানে নিয়ে এসে বাঁকুড়ার মানুষের কাছে সেটা প্রদর্শন, এবং শুধু প্রতিমা প্রদর্শন নয়, এই কার্নিভালের যে প্রদর্শনের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জনগণের সামনে এই প্রতিমাকে প্রদর্শন করা হবে। এটা সারা বাঁকুড়া শহর জুড়ে জেলা জুড়ে কালকে প্রচুর মানুষের সমাগম হবে, একটা আলোড়ন পড়ে গেছে। আজকে বাঁকুড়া শহরের মানুষ বলুন, বাঁকুড়া জেলার মানুষ বলুন, তারা একটা নতুন কিছু দেখতে হবে। আগে আমি কলকাতায় দেখতে পেয়েছিলাম, এটা তো নতুন করে বলার নেই যে আজকে বাংলার দুর্গাপূজা আজকে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে, সারা পৃথিবীতে বাংলার দুর্গাপূজা আজকে বন্ধিত হচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বারবার প্রতিষ্ঠা করতে চাইছেন। দুর্গাপূজা দেখুন, আমাদের হিন্দুদের পূজা হতে পারে কিন্তু এটাকে উৎসব, এটা সর্বধর্ম সমন্বয়ের উৎসব। আপনারা বাংলা জুড়ে দেখবেন, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে সারা বাংলা জুড়ে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান পার্সি জৈন আমরা সবাই হাতে হাত মিলিয়ে তার সঙ্গে সংগতি রেখে বাঁকুড়া জেলাতেও বিভিন্ন সংখ্যালঘু মানুষ আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বিভিন্ন পাড়ায় এই দুর্গাপূজার অনুষ্ঠানে তারা সমবেত হন, দুর্গাপূজার করতে তারা উদ্যোগ নেন, এবং সেই উদ্যোগকে আরো সফল রূপ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনাকে আজকে বাস্তবে জেলার মুখে রূপদান করতে জেলায় জেলায় এই ধরনের অনুষ্ঠান হচ্ছে। আগামীকাল বাঁকুড়া জেলা জুড়ে মানুষ একদম বাঁধভাবে উচ্ছ্বাস নিয়ে এখানে হাজির হবে, আমরা আজ থেকেই তার খবর পেয়েছি। বাঁকুড়া জেলাবাসী হিসেবে দল হিসেবে বলতে গেলে আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবোই, কিন্তু বাঁকুড়ার মানুষ হিসেবে আমরা গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন আজকে বাঁকুড়ার মতো জায়গায় এই ধরনের একটা ঐতিহাসিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বাঁকুড়া সারা বাঁকুড়া জেলার মানুষের পক্ষ থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে আরেকটা কথা জানাই যে মূলত যে এইটা এই যে কার্নিভাল করার উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ মতন, সেখানে আমরা পুলিশ প্রশাসন বা আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, মূলত উদ্দেশ্য যারা বয়স্ক মানুষ, যারা গুণী ব্যক্তি রয়েছেন, যারা এই পুজো মণ্ডপে যেতে পারেননি, তাদেরকে এখানে সম্মানের সহিত এই জায়গাতেই বসানো হবে। সেই দেখো, সেই বসার আসনটিও কিন্তু এখানে ঠিক করে দেওয়া হয়েছে, সেখানে যত বেশি সংখ্যক মানুষকে বসানো যায় তার জন্য ধাপে ধাপে
আপাতত ধন্যবাদ তোমাকে মিলন, সরাসরি ছিলাম বাঁকুড়া থেকে পুজো কার্নিভালের প্রস্তুতিতে।